রহমতুল্লাহি ও বরকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে সংবাদগুলো শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং লকডাউনের কিছু আপডেট সংবাদ আপনাদের সাথে উপস্থাপন করব। এর আগে আমাকে একটু কেউ নোটিফিকেশন দেয়, কেউ কমেন্টস করে লিখে জানান যে আমার সাউন্ডটা কি ঠিক বোঝা যাচ্ছে নাকি। আজকে যেহেতু আমি একটা ডিভাইস লাগিয়েছি, এটা পিছনের 1 বছর যাবৎ এটা ব্যবহার করতাম না, নতুন ডিভাইসের কারণে আমাদের শব্দটা কি ক্লিয়ার বোঝা যায় নাকি আমাকে কেউ একটু নোটিফিকেশনটা জানাবেন। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলা শুরু করব আমাদের মূল আলোচনাটি। ওকে, এখানে অনেকেই দেখি অলরেডি চলে আসছেন। আমাকে একটু কেউ লিখে জানান যে আমার শব্দটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি। ওকে, হানি বলছেন যে ওকে। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়ার জন্য। ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে, ধন্যবাদ রিপন, ওকে বাবুল, রুবেল, রাজীব ভাই, ধন্যবাদ আপনাদের সকলকে। ওকে, যেমনটি বলছিলাম আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং লকডাউনের কিছু আপডেট সংবাদ। ইনশাল্লাহ আমার শরীরের অবস্থা যদিও অতটা ভালো না, আগের মতো না, একটু এরপরে একটু সুস্থতা অনুভব করছি, সেজন্য এই আপনাদের মাঝে আসা। ওকে, সংবাদের যে আপডেটগুলো আছে সেগুলোর মধ্যে আপনি জানাবো। পেতালিং জায়গাতে গতকালকে অফারেসি দিয়ে 16 জন প্রবাসীকে আটক করেছেন। লকডাউনের নিয়ম কারণ ভঙ্গ করার কারণে, লকডাউনের যে এসওপিগুলো আছে এসওপি না মানার কারণে গতকালকে পেতালিং জায়গা থেকে মোট 16 জনকে আটক করেছে এদেশের পুলিশ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। ওকে, সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি, লকডাউনের এই যে এমসিও চলছে, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, এর কী কী এসওপি আছে, এসওপি তো অলরেডি বলে দিছি, এটার নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন, অলরেডি বলে দিচ্ছি, সেজন্য একই কথা বারবার আমরা বলি না। সেই ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে কী কী এসওপি আছে, সেই এসওপি মেনে চলতে হবে। যদি এসওপি না মানা হয় তাহলে কিন্তু জেল জরিমানা হয়ে যাবে। ওকে, এরপরে যেটি আসছে, থাইল্যান্ড এবং মালয়েশিয়ান সীমান্তে গতকালকে অপারেসি দিয়ে, বর্ডার এলাকায় অপারেসি দিয়ে 12 জন রোহিঙ্গাকে আটক করেছেন। 12 জন রোহিঙ্গাকে পিছনের 2-3 মাস যাবৎ আপনাদেরকে যে এটা বলছিলাম যে জোহরবারু এলাকায়, জোহরবার এবং ইন্দোনেশিয়ার অর্থাৎ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার যে বর্ডার এলাকা আছে ওই বর্ডার এলাকাতে প্রতিদিনই ইন্দোনেশিয়ানদের আটক করে পুলিশ। প্রতিদিনই তারা ইন্দোনেশিয়ার ঢোকার পথে অথবা ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াতে ঢোকার পথে। ওকে, সেজন্য ওই সমস্ত বর্ডার এলাকায় যে সমস্ত ভাইয়েরা আছেন খুব সাবধানতার সাথে থাকবেন, বর্ডার এলাকায় যে সমস্ত ভাইয়েরা কাজ করেন পাসপোর্ট সবসময় কাছে রাখবেন। ওকে, ধন্যবাদ। ওকে, কয়েকজন বলছেন যে গতকালকে আপনাদের বলেছিলাম যে কয়েকটা ইমিগ্রেশনের কয়েকটা অফিসে আপনাদেরকে এই লকডাউন চলাকালীন সময়ও যাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্টের জন্য, আবার কয়েকটা অফিস আছে যেখানে যাওয়া যাবে না। তবে গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যেই ইমেইল আইডির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ইমেইলের মাধ্যমে আবার চেক করেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি ঠিক আছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি ঠিক আছে না। সাপোজ আমি যদি নিজেই আমার অ্যাকাউন্ট দিয়ে নিয়ে রাখি তাহলে তো আমরা দেখতেই পাবো যে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে। আমি যদি আমার অ্যাকাউন্ট থেকে না নিয়ে থাকি, অন্য কারোর মাধ্যমে হেল্প নিছি, তাহলে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই আমার ইমেইলটা, আপনার ইমেইলটা চেক করে দেখেন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তো এরকমও হতে পারে যে এরকম একটা লেখা থাকবে যে ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইদিন এমসিও এমসিও পিরিয়ড প্লিজ চেক ইউর নিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন দ্য শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তার মানে এরকম লেখা থাকবে যে আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে এমসিও এই টাইমের সময়ের মধ্যে, এই টাইমের মধ্যে আপনার ডেট পড়ে, তাহলে প্লিজ চেক দ্য নিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট ফ্রম দ্য রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তাহলে অ্যাপয়েন্টমেন্ট যখন নেন ওখানে কিন্তু কতগুলো থাকে, প্রসিড থাকে, রিশিডিউল থাকে, এরপরে আপনার থাকে ক্যান্সিল অর কনফার্ম, এগুলো কয়েকটা অপশন থাকে। আপনি যেখানে যেতে হবে সেখানে হলো রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট, রিশিডিউলে ক্লিক করলেই অটোমেটিকলি আপনার ডেটটা চেঞ্জ হয়ে পরবর্তী যেই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটা আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা না অটোমেটিকলি। এটা সাপোজ আপনি মনে করেন আগামীকালকে শুক্রবার,
সরি আজকে তো শুক্রবার গেল, ওকে যেটি বলছিলাম আগামী সোমবারে সাপোজ 18 তারিখ, 18 তারিখ আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু এখন যদি আপনি ইমেইল চেক করেন, রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ওখানে ক্লিক করেন, দেখবেন যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, হয়তো 2 মাস পরে আসছে বা 1 মাস পরে বা ফেব্রুয়ারির কোনো দিন বা এরকমে অটোমেটিকলি তারা একটা ডেট দিয়ে দিয়েছে, সেজন্য আপনারা ওই রিশিডিউল ওইটা আপনি একটু চেক করে নেন। ওকে, এরপরে কয়েকজন বলছে যে ভাই বাংলাদেশে কয়েকজন ইউটিউবারে দেখলাম যে সুসংবাদ সুসংবাদ অবৈধ প্রবাসীদের, সরি যারা দেশে আছে তাদের জন্য সুসংবাদ দিচ্ছে, তারা খুব দ্রুতই আসতে পারবে, তাদের জন্য বলবো যে এরকম ভোকাস মার্কা খবরের পিছনে আপনারা দৌড়ায় না। যারা জীবনে মালয়েশিয়াতেই আসে নাই, তারা মালয়েশিয়ান সংবাদ ঢাকা থেকে আপডেট করতেছে, ছুটিতে থাকা প্রবাসীদেরকে সুসংবাদ দিতেছে, আজ থেকে না, আজ থেকে আরও 5-7 মাস আগে থেকে প্রতিদিনই কয় যে অবৈধ প্রবাসীদের, সরি যারা ছুটিতে এসেছিলেন তাদের জন্য সুসংবাদ, এই মালয়েশিয়াতে ঢোকা যাবে, এই করা যাবে, সেই করা যাবে, এরকম কিছু এক মহিলাও আছে দেখলাম, সে মহিলাও টোটালি লিপস্টিক মেখে এরকম আসছে, বলছেন যে আপনাদের সকলের জন্য সুসংবাদ, যারা দেশে আসছেন তারা খুব শীঘ্রই ঢুকতে পারতেছেন, মনে হলো যে তার সাথে আর প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে বা এরকম একটা কিছু। মালয়েশিয়াতে চলতেছে এই মুহূর্তে লকডাউন, মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারতেছে না, এখন এই গতকালকার নিউজে নাকি আমার লিঙ্কটা আমাকে দিয়েছে, তিনি সুসংবাদ জানাইতেছে যারা অবৈধ যারা দেশে ছুটিতেছে। এ সমস্ত মিথ্যা ধোকাবাজ বানোয়াট গুজব সংবাদে কান দেবেন না। এরপরে দেখলাম যে বেশ কয়েকটা টিভি চ্যানেলেরও তারা কাজ করে, তারাও দেখি কোথা থেকে কয়দিন পর পরে উদয় হয়। কয়দিন আগেও দেখলাম যে যখন মালয়েশিয়াতে লকডাউন চলতেছে, মালয়েশিয়া থেকে কমপক্ষে 20 থেকে 30 হাজার লোক ছুটিতে আছে, ভিসা আছে, তাদের আসার খবর নাই, তাদেরকে আসতে দিতেছে না দেশের সরকারে, তেনারা নতুন কলিংয়ের সুসংবাদ দিতেছে, আপনাদের জন্য সুসংবাদ, মালয়েশিয়া কলিং সেরেছে, আপনারা যেতে পারবেন, এই পারবেন, সে পারবেন, বেকুফ, এগুলো নির্ঘাত একটা বেকুফ। এরা যদিও লেখাপড়া করছে আপনার, আবার বলে যে কয়েকটা টেলিভিশন চ্যানেলের কাজ করে, এরপরে আমি বলবো যে এরা বেকুফ, এরা মূর্খের জগতে আছে। একটা কমন সেন্স থাকতে হবে যে যারা মালয়েশিয়াতে প্রবাসী, যারা ছুটিতে গেছে, এরকম 20-30 হাজার লোক আসতে পারতেছে না ভিসা থাকা সত্ত্বেও, আর এই মুহূর্তে এদেশের সরকার কি এতই বেকুব যে আপনার কলিং ভিসা ছেড়ে দিছে, নতুন লোকদের ঢোকাবে, তাদের ঢোকানো বাদ দেয়, সেজন্য এই সমস্ত, ওকে, সেজন্য আমরা যারা মালয়েশিয়াতে আসি, মালয়েশিয়ার ভাষা বুঝি, মালয়েশিয়ার বর্তমান অবস্থান বুঝি, আমাদের আমরাই সবচেয়ে ভালো বুঝবো মালয়েশিয়ার বর্তমান প্রেক্ষাপট। সেজন্য যারা ঢাকা বসে বসে গাল গল্প করে, যারা জীবনে মালয়েশিয়াতে ঢুকে নেই, তাদের কাছ থেকে আপনার মালয়েশিয়ান সংবাদ নেওয়ার দরকার নাই। ওকে, যাই হোক, এরপরেও কয়েকজন বলছেন যে বিমান কি চালু আছে নাকি ভাই? জি, বিমান চালু আছে, কোনো সমস্যা নেই, আপনি দেশে যেতে চাইলে দেশে যেতে পারবেন, কিন্তু দেশ থেকে এই মুহূর্তে আসার সুযোগটা এখনও খোলা হয় নাই। ওকে, অনেকে বলছেন যে ভাই আপনি প্রতি লাইফেই তো আপনি অনেক প্রায় যারাই প্রশ্ন করতো তাদেরকেই রিপ্লাই দিতেন, এখন রিপ্লাই দিতেছেন না কেন? আপনারা জানেন আমার এই ডান হাতটা এখনও মানে পুরোপুরি সুস্থ হয় না, এখনও ব্যথা আছে হালকা, সেজন্য আমি আসলে কম্পিউটার সামনে অতক্ষণ বসে থাকি না। ইনশাল্লাহ দেখি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিব। যাই হোক, আমি এখান থেকে দু একটা কমেন্টস আমি এদেরকে নিয়ে নিয়ে নিচ্ছি। যদি আপনাদের একই কমেন্টস থাকে বা 26 তারিখের পর আবার লকডাউন দেবে, জি 26 তারিখ পর্যন্ত যেই লকডাউন আছে এরপরে কি দিবে নাকি, এটা আসলে কেউই বলতে পারবে না, ঠিক আছে? এদেশের সরকার, এদেশের প্রধানমন্ত্রী হয়তো 24 তারিখ অথবা 23 তারিখে আবার নতুন ঘোষণা দিবে এ বিষয়ে, যে আরও কি বাড়াবে না কমাবে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, আপনাদেরকে নিয়মিত জানাইবো আর কি সময় মতোই। ওকে, বাইক কোম্পানিতে কাজ করি, আমার বস এখন দেশে যেতে হলে অনেক সময় লাগবে, এটা কি সঠিক? না না, দেশে যেতে হলে কত, আপনি এয়ারপোর্টের আছে, আপনার এয়ারপোর্ট ওপেন আছে, আপনি যদি দেশে যেতে চান তাহলে বলেন, আপনি টিকিট কাটেন, বসের কাছ থেকে ছুটি নেন, যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে ভাই, পাসপোর্ট রিইস্যু করতে দিয়েছি 1 মাস 8 দিন, এখনও খবর নেই। তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার পাসপোর্টের নাম নাম্বার প্লাস আপনার নামটি লিখে আপনি আমাদের একটা প্রবাসী কণ্ঠ ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে দেন যে আমার পাসপোর্টের নাম এটা, আমার পাসপোর্ট নাম্বার এটা, আমি এখনও স্লিপটা পাইনি। তাহলে যদি পাওয়া যায় আমরা এখান থেকে স্লিপ নাম্বার দেওয়ার চেষ্টা করবো অথবা খুঁজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট মার্চ মাসের 12 তারিখে, টিকিট কেটেছি
19 তারিখে 7 দিন মেয়াদ আছে। হ্যাঁ চলবে, সমস্যা নাই, ইনশাল্লাহ চলবে। ওকে, একজন বলছেন যে 19 তারিখে ডেট আছে পাসপোর্ট আনার এম্বাসি, আমি থাকি পুত্রা যায়, কিভাবে যাব? ওকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট আনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্টটা আপনি প্রিন্ট করেন, প্রিন্ট করার পরে আপনি একটা গ্র্যাবে সরাসরি চলে আসেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। যেহেতু বাংলাদেশ হাইকমিশন থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি যে কার্যক্রম বন্ধ থাকবে বা এইগুলা, সেক্ষেত্রে এখনও কাজ সচল আছে, ইনশাল্লাহ আপনাদের ইমার্জেন্সি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমার সাথে এতক্ষণ থাকলেন, ইনশাল্লাহ আপনাদের মনে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আমি খুব কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকালকে। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।